সম্ভাবনা জাগিয়েও প্রথমবারের মতো পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার স্বাদ নিতে পারল না বাংলাদেশ। মিরপুরে সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ের কাছে আট উইকেটে হেরে এই কীর্তি গড়তে ব্যর্থ হয় টাইগাররা। তবে সিরিজটিতে দুই দলেরই পাওয়ার ছিল অনেক কিছু। চলুন সংখ্যায় সংখ্যায় দেখে আসি কেমন ছিল সিরিজটি। পাঁচ ম্যাচের এই সিরিজের রান বলতে গেলে খুব কমই হয়েছে, যেখানে এক ইনিংসে দলীয় সর্বোচ্চ রান নেয় বাংলাদেশ। চট্টগ্রামে তৃতীয় টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে টাইগাররা। সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় সবার ওপরে আছেন বাংলাদেশের তানজিদ হাসান তামিম। পাঁচ ইনিংসে ১৬০ রান করেন এই বাঁহাতি ওপেনার, রয়েছে দুটি হাফ সেঞ্চুরিও। আর ১৪০ রান করে তালিকার দুয়ে আছেন টাইগার হার্ড হিটার থবিদ্রিদয়। অন্যদিকে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় যৌথভাবে একে আছেন বাংলাদেশের তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন। চার ইনিংসে দুজনই নিয়েছেন আটটি করে উইকেট, আর সাতটি করে উইকেট নিয়ে যৌথভাবে দুয়ে আছেন জিম্বাবুয়ের মুজারাবানি ও জঙ্গি। সিরিজে ব্যক্তিগত সর্বোচ্চ রানের দিক দিয়ে সবার উপরে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। শেষ টি টোয়েন্টিতে ৭২ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ থেকে বাঁচান তিনি। এই একই ম্যাচে ৭০ রান করে এই তালিকার দুয়ে আছেন আরেক জিম্বাবুয়ান ব্যাটার ব্রায়ান বেনেট। আর চতুর্থ টি টোয়েন্টিতে দলে ফিরেই সিরিজের সেরা বোলিং ফিগার উপহার দেন বাংলাদেশের সাকিব আল হাসান। ৩৫ রানে চার উইকেট নেন এই টাইগার অলরাউন্ডার। সিরিজে কমপক্ষে ১০০ রান করা ব্যাটারদের মধ্যে স্ট্রাইক রেটের দিক দিয়ে সবার উপরে আছেন জিম্বাবুয়ের জোনাথন ক্যাম্বেল। চার ইনিংসে ১০৫ রান করা এই ব্যাটারের স্ট্রাইক রেট ১৫০। তালিকার দুয়ে থাকা টাইগার ব্যাটার তহিদ্রিদয় ব্যাট করেন প্রায় ১৪৭ স্ট্রাইক রেটে। অন্যদিকে সিরিজে কমপক্ষে ৮ ওভার বল করা বোলারদের মধ্যে সেরা ইকোনমি বাংলাদেশের তাসকিন আহমেদের। ৪.৫৬ ইকোনমিতে বল করে ৮ উইকেট নেন এই ফাস্ট বোলার। সিরিজে মোট ৬ হয়েছে ৫২টি, এর মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ৫টি ৬ মেরেছেন জিম্বাবুয়ের ব্যাটার ব্রায়ান বেনেট। শেষ টি টোয়েন্টিতে ৭০ রান করার পথে একাই এই ৫টি ছক্কা মারেন তিনি। আর এই একই ম্যাচে ৪টি ৬ মেরে তালিকার দুয়ে আছেন সিকান্দার রাজা। এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেয়া বোলারের তালিকায় সবার ওপরে আছেন বাংলাদেশের মোহাম্মদ সাইফুদ্দিন। শেষ ম্যাচে ৪ ওভারে প্রায় ১৪ ইকোনমিতে বল করে এক উইকেট নিয়ে ৫৫ রান দেন তিনি। দুয়ে থাকা জিম্বাবুয়ান বোলার ফারাজ আকরাম দিয়েছিলেন ৪৪ রান। পাঁচ ম্যাচের এই সিরিজে মাত্র ৩ ম্যাচ খেলেই সর্বোচ্চ ৫টি ক্যাচ নিয়েছেন বাংলাদেশের লিটন দাস। ৩টি করে ক্যাচ নিয়ে যৌথভাবে দুয়ে আছেন রিশাদ হোসেন ও জিম্বাবুয়ের ক্যাম্বেল। আর এই গোটা সিরিজে রান আউট হয়েছে মাত্র ৩টি। সিরিজে সর্বোচ্চ রানের পার্টনারশিপও গড়েছে বাংলাদেশের ব্যাটাররা। চতুর্থ টি টোয়েন্টিতে ওপেনিং জুটিতেই ১০১ রানের পার্টনারশিপ করেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। অন্যদিকে সিরিজে সবচেয়ে কম বয়সী ব্যাটার হিসেবে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন জিম্বাবুয়ের ব্রায়ান বেনেট। মাত্র ২০ বছর ১৮৪ দিন বয়সে সিরিজে এই কীর্তি গড়েন তিনি। অফিসিয়ালি প্লেয়ার অব দ্য সিরিজ তাসকিন হলেও স্টার অব দ্য সিরিজ হবেন তানজিদ হাসান তামিম। নিজের ডেবিউ সিরিজেই জিম্বাবুয়ের বোলারদের নাকানি চুবানি খাওয়ান এই ব্যাটার। পাঁচ ইনিংসে ৪০ গড়ে ১২৩ স্ট্রাইক রেটে ব্যাট করে সর্বোচ্চ ১৬০ রান করেন তামিম। অন্যদিকে ফ্লপ অব দ্য সিরিজ হবেন টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। পাঁচ ইনিংসে ১৬ গড়ে ১০৩ স্ট্রাইক রেটে মাত্র ৮১ রান করেন এই বাঁহাতি ব্যাটার।